একটা নারী নির্যাতনের ঘটনা স্টোরিটা আপনারা দেখছেন কিনা জানি না, ফেসবুকে সেমাই ভাইরাল হয়েছে। সেমাই ভাইরাল বলতেছি কারণ হচ্ছে আমাদের সবার নিজস্ব বাবল আছে, আপনি যেসব এরিয়া ইন্টারেস্টেড ওইসব খবর আপনার হোমে আসবে, আপনি যেগুলোতে ইন্টারেস্টেড না সেদিকে দুনিয়া উল্টে এগুলো আপনি জানতেও পারবেন না। সো জিনিসটা ভাইরাল হইলেও হয়তো সবাই অ্যাওয়ার না। তো ঘটনা যেটা ঘটছে যে একটা নারী নির্যাতনের ঘটনা ঘটছে, গৃহপরিচারিকা তিনি নির্যাতন করছেন। এখানে আসলে কিছু সোনালি অ্যাঙ্গেল আছে কথা বলার, রাইট? দ্যাটস ওয়াই আই এম কভারিং দিস। তিনি ভদ্রমহিলা কাজটা করছেন ওনার পরিচয়টা আগে দিই, তাহলে যখন আপনারা দেখবেন ভিডিওটা আপনারা তখন ফলো করতে পারবেন বেটার এবং রিলেট করতে পারবেন যে কী হইতেছে এখানে বা যিনি করতেছেন উনিকে। ভদ্রমহিলার পরিচয়টা এখান থেকে পড়ি। উনি হইতেছে ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী, উনি হইতেছে বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন। ছাত্র ইউনিয়ন কিন্তু সাপোজ টু বি আওয়ামী লীগ বিএনপির বাইরে এসে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা, কাজ করা, একটু বাম বাম দল, ন্যায়নীতি বোধ পরায়ণ এইগুলো হওয়া কথা ছিল। তো ছাত্র ইউনিয়নের নেত্রী এই ঘটনা ঘটাইছে আর কি। আচ্ছা, বুয়েটের একজন ইঞ্জিনিয়ার উনি, উনি বুয়েটের একটি হলের সাবেক ভিপি। সো হলের রেগুলার হাইয়েস্ট পোস্ট ভিপি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, হলগুলোর হাইয়েস্ট পোস্ট কি প্রেসিডেন্ট, হ্যাঁ প্রেসিডেন্ট, সো সেকেন্ড হাইয়েস্ট পোস্টে। এটা একটা ইম্পর্টেন্ট, এখন আমরা ইয়েতে ঢুকবো, শাহবাগ আন্দোলনের অন্যতম এবং ইমরান সরকারের অন্যতম ডানহাত ছিল। এবং আরেকটা ইন্টারেস্টিং করেছি, উনি নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। ওনার ইয়ে টিয়ে দেখা যেতেছে ব্যানার পোস্টার টোস্টার নিয়ে উনি সবসময় নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন। এই আয়রনটা অবশ্য নতুন না, বাংলাদেশে আগে এরকম ধরা পড়ছে, শিশু নির্যাতনের বিরুদ্ধে কাজ করে, ওনার বাসায় শিশু নির্যাতনকারী হিসেবে উনি ধরা পড়ছে, ওনার বাসায় নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করে, উনি নারী নির্যাতন করে, এগুলো ধরা পড়ছে। সো শি ইজ জাস্ট ওয়ান অফ দোজ স্কাম ব্যাগ। তো এখানে একটা আয়রনি আছে। আর হচ্ছে যে আর টকশো টকশোতে আসতো, এসে নারী অধিকার নিয়ে এটি অনেক কথাবার্তা বলতো, হাবি যাবি এই। তো উনি কাজের মহিলা কাজের মেয়েকে নির্যাতন করছেন, এখন আগে দেখে নিই, দেখার পর যখন ব্রেকডাউন ব্রেকডাউন করবো তখন আমি তার ফেয়ার থাকার চেষ্টা করবো, কারণ সকলের প্রতি আমাদের ফেয়ার থাকতে হবে, ওয়েদার আই অ্যাগ্রি উইথ দেম অর নট, ওয়েদার আই লাইক দেম অর নট, আমরা যখন জাজ করতে বসবো, বিচার করতে বসবো, তখন আমাদেরকে ফেয়ার থাকতেই হবে। সো আমিও তার প্রতি ফেয়ার থাকার চেষ্টা করবো, দেখে নিই আগে। ফ্রিজের কিছু হয়েছে, ফ্রিজে রং লাগছে, রাইট? ফ্রিজে স্প্রে ঘটনা ঘটছে, সে বলতেছে গেট খুলে দিতে। কিছু করবো না, কিন্তু গরিব মানুষের গায়ে হাত, তুই গরিব মানুষ না, তুই শয়তান, আপনি কিন্তু রাস্তা বেটি, হ্যাঁ রাস্তা ঠিক আছে, তা তো বের করি গালাগাল করতেছে, মারতেছে। তো এখন মারার পর কি অবস্থা হয়েছে, এই যে এখানে কিছু আমরা উনস দেখতে পাচ্ছি, তার আহত হয়েছে, যে আহত হওয়ার ডাক বাংলায় কীভাবে বলবো, উনস, সহজ। তো এই হইতেছে ঘটনা। এখন যেটা বললাম যে আমি ওনার প্রতি একটু ফেয়ারও থাকার চেষ্টা করব, সেটা কিভাবে, সেটা হচ্ছে যে প্রথমত আমরা কিছু জিনিস আসলে ইয়ে আসি, স্টেপ বাই স্টেপ আসি। যে কোনো ধরনের ফিজিক্যাল ভায়োলেন্স ইজ নট অ্যালাউড আন্ডার এনি সার্কামস্টান্সেস, রাইট? আপনি যত যাই হোক আপনি ফিজিক্যালি কারোর প্রতি অ্যাসল্ট করতে পারবেন না, ফিজিক্যালি কাউকে। সো সে যাই করে থাকুক, যত অ্যানুইং কাজই করে থাকুক, যত বড় ক্ষতি করে থাকুক, ফিজিক্যাল ভায়োলেন্স এটা আইন দ্বারা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং কোনোভাবেই সমর্থনযোগ্য না, এটা হচ্ছে আইডিয়াল কথা। নাও কেউ যদি কোনো একটা অন্যায় করে, আপনি জানেন যে ছোট একটা অন্যায়, এটা শাস্তি সে পাবে না, তার এটার জন্য শাস্তি তাকে দেওয়া সম্ভব হবে না, পে করতে পারবে না তার পক্ষে। সো সে এই মহিলা যদি বুঝে থাকে যে এই আমার একটা ক্ষতি করছে, আমি তার উপর বিরক্ত এবং আমি কোনোভাবেই তার এটা কিছু, সুতরাং আমি দুইটা মাইট দিই, সমর্থনযোগ্য কোনো ইয়ে না, আমি জাস্ট আই
I hear you or kind of I understand where you're coming from, right? এটা হইতেছে একটা অ্যাঙ্গেল, সমর্থনযোগ্য কিছু না কিন্তু একটা অ্যাঙ্গেল, আচ্ছা সেটা একটা ব্যাপার যদি হয়ে থাকে ওকে ফাইন, কিন্তু মেয়েটা যেভাবে আহত হয়েছে সেটা দেখে দেখা যাচ্ছে যে না এটা এমন কোনো ব্যাপার না যে সে জাস্ট সে তার মেজাজ হারায় দুই তিনটা চর থাপ্পড় দিয়ে বসছে, এমন কিছু না, সে যেভাবে আহত করছে সেটা মানে আনএক্সেপ্টেবল পর্যায়ে আছে এটা দেখা যাচ্ছে। শুরুটাও যে অ্যাকসেপ্টেবল আমি কিন্তু সেটা বলতেছি না, আইডিয়ালি ওইটাও অ্যাকসেপ্টেবল না। এখন আমরা একটা পার্ট শুনবো, সেইখান থেকে আমরা কনক্লুসিভ সিদ্ধান্তে পৌঁছাতে পারবো ওই মহিলাকে আসলে দায়ী এবং দোষী করা যায় কি না। সো লেটস লিসেন টু দ্যাট পার্ট। আপনার যে ওই ছোট মেয়েটা করছে, আমি তো কিছু করলাম, পানি দিয়ে মুছি, সে স্প্রে করছে, আমি কি জানি এটা বলেন। সে কালো রং দিল, সে সব করলো, সে না করলো, আমি কি ছিলাম? আপনি রুমে ছিলেন, আমি এটাই ভুল করছি যে আমি আপনাকে বলি নাই। এখন কিন্তু ক্লিয়ার, এখানে শয়তান মহিলা যে শয়তানি করতেছে। ঘটনা এখন যেটা বোঝা যাচ্ছে, যেটা ঘটছে মহিলার ফ্রিজের মধ্যে হইতেছে, মহিলার মেয়ে এই বেটির মেয়েই হইতেছে, এই মহিলার মেয়েই হইতেছে কালি লাগাইছে, এই মেয়ে হইতেছে কাজের মেয়ে, সে কালিটা ধুইতে গেছে পানি দিয়ে, সো কালিটা ওঠে না, ওইটা আরও মনসম্মতি স্মিয়ার্ড হয়েছে ফ্রিজটা, এটার জন্য সে মেয়েকে নির্যাতন করতেছে। এবং তাদের কথা থেকে ক্লিয়ারলি বোঝা গেল যে রংটা সেই লাগায় নাই, রংটা স্প্রেটা সেই করে নাই। যখন ওই মহিলা, মহিলার নাম কি এনি, এনি যখন বলল যে এই কাজের মেয়ে যখন বললো যে আমি তো ফ্রিজে রং লাগাইনি, আপনার মেয়ে লাগাইছে, তখন ইনি বললো যে তুই কই ছিলি তাহলে, আমি এখানে ছিলাম তো তুই আমার বললো না কেন? তার অপরাধটা এখন বোঝা যাইতেছে যে কাজের মেয়ের অপরাধটা এখানে আসলে প্রকৃত অপরাধটা কি, তাকে বলে নাই, রং লাগানোটা কিন্তু অপরাধ না। এখন ইনি বলতেছে তাহলে তুই আমাকে বলোস না কেন, বলতেছে আপনি ঘুমেছিলেন, বলতেছে ঘুমেছিলাম তুই আমার, কাজের মেয়ে বলতেছিল হ্যাঁ এটাই আমার অপরাধ যে আপনাকে বলি নাই, এটা কিন্তু কোনো অপরাধ না। এবং তখন ইনি ভদ্র মহিলা অভদ্র মহিলা হোয়াট এভার ওনার রিপ্লাই হইতেছে এইটাই তোর দোষ, তুই কেন তারে তুল আমার তুলে তখন বলস নাই। সো এটা কিন্তু কোনো দোষ না। তার মানে শুরু থেকে যেটা আমি এখন ফেয়ার হওয়ার চেষ্টা করছি তার প্রতি, যে কাজের মেয়েটা যদি এমন কিছু করে থাকে, 1,00,000 টাকা ফ্রিজ কোনো কেয়ারলেসলি সে এরকম কিছু করছে, সে তার মেজাজ হারাইছে, এরকম কিছু হইলে সেটা হইলে কয়টা একটা দুইটা চট থাপ্পড় দেওয়া পর্যন্ত অ্যাকসেপ্টেবল কিনা, এই পরিমাণ আহত করা অ্যাকসেপ্টেবল কিনা, সবগুলো কি বিষয় বাস্তবতা নিরিখে একটু আলোচনা করছি। এখন দেখা যেতেছে কোনো আলোচনাটার, পুরো আলোচনার কোনো বেসিসই নাই, কারণ মেয়ে কোনো অপরাধী করে নাই। নাও এই একজন নারীবাদী হয়ে, একজন মানবাধিকার আন্দোলনকারী হয়ে, একজন ছাত্র ইউনিয়নের নেত্রী হয়ে এই কাজগুলোটা কি পরিমাণ হিপোক্রিটিক্যাল এবং আয়রনিক, এটা তো আর বলার অপেক্ষা রাখেন, সুতরাং এটা নিয়ে আর কথা না বলি। আমি যেটা নিয়ে আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে, এই মহিলা একজন শাহবাগ আন্দোলনের নেত্রী, চরম নেত্রী, প্রথম সারির নেত্রী, নেতা। এরকম হাজার মানুষ আছে এই দেশে যারা হচ্ছে নির্যাতন করে, যারা হিপোক্রিট, যারা শয়তান এরকম। সমস্যা হচ্ছে গরু ছাগলটার সে ইস্যু হইতেছে রাখাল, যে রাখাল বালক যে গরু ছাগলকে নিয়ন্ত্রণ করে, চড়ায় গরু ছাগলগুলা, সেটা হইতেছে জাফর ইকবাল। জাফর ইকবাল উনি সবসময় লিখে আসছেন, মানে শাহবাগ আন্দোলন প্রথমে এটা নিয়ে একটু কথা বলিনি, শাহবাগ আন্দোলন তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলুষিত একটা অধ্যায়, রাইট? এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। প্রতিপক্ষের নেতাদেরকে পিক করে ওই দলগুলাকে দুর্বল করার জন্য এদেরকে মারা হইতেছে যুদ্ধাপরাধের বিচারের নাম দিয়ে। তখন অনেকে নাইফ ছিল, আমি তাদেরকে সেই রুম দেই, ডাউট বেনিফিট অফ দ্য ডাউট, অনেকেই ভুল বুঝছে, আমিও তো শুরুর দিকে ভাবছিলাম এটা একটা ফেয়ার কিছু হচ্ছে নাকি, যদিও ইটস হার্ড টু বিলিভ, এবং কিছুদিনের মধ্যে ফিগার আউট করছে যে এটা ফেয়ার কিছু না। এনিওয়েজ, তো সেইখানে তখন অনেকে বলছে যে হ্যাঁ এখন শুরু করছে এদেরকে দিয়ে, আস্তে আস্তে সবাইকে করা হবে, আস্তে আস্তে সরকার দলীয় যারা আছে এদেরও বিচার হবে, হয় নাই বিচার। সো কারো যদি কেউ যদি ভুল করে থাকেন তখন শাহবাগ আন্দোলনকে সমর্থন করে, আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করছি, আপনারা যদি আপনাদের ভুল বুঝতে পারেন আপনাদের প্রতি আমার কোনো গ্রাস নাই, কিন্তু আপনারা তখন শয়তানি করছেন, এখনও আপনারা এই শয়তানিকে ডিফেন্ড করে গেলে আপনারা হইতেছেন নিকৃষ্টতম মানুষ, যারা হইতেছে একটা সিস্টেমেটিক হত্যাকাণ্ডকে সমর্থন দিচ্ছেন, আপনারা খুনি, আপনাদের হাতে রক্ত আছে। তো এরকম একটা নিকৃষ্ট ঘটনাকে জাফর ইকবাল নানাভাবে সমর্থন দিয়ে গেছে, এখনও সমর্থন দেয়। এবং ভাষাগুলো হচ্ছে এরকম যে যারা শাহবাগ আন্দোলন করছে তরুণ প্রজন্ম, জাফর ইকবাল এরকম লক্ষ লক্ষ কলাম লিখছে, রাইট? লক্ষ লক্ষ লিটারেলি কলাম লিখছে যে তোমরা তরুণ প্রজন্ম, আমি তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমার মনে আর কোনো দুঃখ নেই, আমার মনে আর কোনো হতাশা নেই, তোমরা যারা শাহবাগ করছো তোমাদের নিয়ে আমি এই স্বপ্ন দেখি, দেশ আগায় নিয়ে যাবো, এই সেই কথাবার্তা। এবং উনি শাহবাগের আগের বাংলাদেশ, শাহবাগের পরের বাংলাদেশ আলাদাভাবে দেখে, উনি ফিল্টার করে কারা শাহবাগ সাপোর্ট করে কারা করে না, যারা সাপোর্ট করে না তাদেরকে ফিল্টারের ওই পাশে, না না ফিল্টার এই পাশে রাখে, এরা ফিল্টার পার হয়ে যেতে পারে না, আর যারা শাহবাগ সমর্থন করে তারা ফিল্টার ওই পাশে থাকে। সো জাফর ইকবাল, এবং জাফর ইকবাল বলছে উনি এক চক্ষু হরি, ওই ফিল্টার কিন্তু এই মহিলা পার হয়ে গেছে, এই ফিল্টার ওই ফিল্টার কিন্তু আমরা পার হইতে পারবো না, জাফর ইকবালের ফিল্টার। জাফর ইকবাল তার লিখাতে এই জিনিসগুলো ক্লিয়ার করে, অসংখ্যবার ক্লিয়ার করছে, এখানে কোনো ধরনের ভুল বোঝাবুঝির অবকাশ নাই, ওনার একটাই ফিল্টার মুক্তিযুদ্ধের চেতনা, ওনার একটাই ফিল্টার শাহবাগ, এই ফিল্টার যারা ওই পাশে আছে এরা এরা হইতেছে, এদের কোনো অপরাধ নাই, যারা এই পাশে আছে এরা হইতেছে খারাপ মানুষ। জাফর ইকবালের কাছে ছাত্র শিবির করে একটা ছেলে যখন গেছে
গিয়ে কথা বলতে চাইছে, তারপর যখন উনি জানতে পারছে তার পরিচয় শিবির, উনি কিন্তু ছেলেটার সাথে খুব খারাপ ব্যবহার করছে। মানে খারাপ ব্যবহার বলতে দুর্ব্যবহার না, কিন্তু নোংরা ব্যবহার করছে, যে তোমার সাথে আমি কথাই বলবো না, মানে সাব হিউম্যান হিসেবে ট্রিট করা। উনি তো এইভাবে করে বলে লিখে পাকিস্তানি যারা শাহবাগকে সমর্থন করে না, যারা ওনার মুক্তিযুদ্ধের চেতনার পজিশনের সাথে একমত না, উনি তো তাদেরকে সাব হিউম্যান হিসেবে উপস্থাপন করে, ট্রিট করে। তো ওনার দৃষ্টিতে এরা এরা এদেরকে নিয়ে কিন্তু জাফর ইকবালের কোনো অভিযোগ নাই, কোনো ইস্যু নাই, কোনো কথা বলবে না কখনো। হি ইজ কুল উইথ দ্যাম, ইজ টোটালি ওকে উইথ দ্যাম। এবং ছাত্রলীগ যখন এই যে শাহজালাল ইউনিভার্সিটিতে বছর এক দুই আগে যখন ছাত্রলীগের হামলা হয়, তখন ভিসি যখন ছাত্রলীগের ছেলেদের বিচার করবে এরকম একটা কথা বলছে, এগুলো বলে করে না, তখন কিন্তু জাফর ইকবাল বলছে যে ওরা বাচ্চা মানুষ, ওরা কী বলছে, ওদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসলে আমি ওদের মাথায় হাত বুলিয়ে দিলে ওরা বুঝবে। আজকে আমার জীবনের একটা অভিজ্ঞতা হলো, আজকে আমি যে ঘটনা নিজের চোখে দেখেছি, এই ধরনের ঘটনা আমি জীবনে নিজের চোখে দেখবো আমি সেটা কখনো বিশ্বাস করিনি। এখানে যে ছাত্ররা যেভাবে আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে, তারা যদি আমার ছাত্র হয়ে থাকে তাহলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। তুমি এরকম একটা ছাত্র তৈরি করেছো, শিক্ষকদের শিক্ষকদের কে হামলা করেছে, ছাত্রলীগের ছেলেরা না, এরা তো মানে ছাত্র, আমাদের ছাত্র, এরা তো মানে কম বয়সী ছেলে, কি বোঝে, ওদেরকে আপনি যেটা বোঝাবেন সেটা করবে, তাই না? কাজে আমি যখন দেখলাম যে তিনজনকে বহিষ্কার করা হলো আর চারজনকে বহিষ্কার করলো, এখন আমার লিটারেলি আক্ষরিক করতে ওদের জন্য মায়া লাগছে। ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়াটা এক ধরনের, কি বলবো, এক ধরনের অন্যায়, যে তাদেরকে পাঠিয়েছে তাদেরকে শাস্তি দেন, এরা আমাদের ছাত্র, এদের আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা ওদের মাথায় হাত বুলিয়ে ওদের সঙ্গে কথা বলে আমরা ওদের ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো। ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা ফিজিক্যাল ভায়োলেন্স করলো, তাদের ব্যাপারে জাফর ইকবালের পজিশন হচ্ছে ওরা পোলাপান, ওরা কি বুঝছে, ওদেরকে মাথায় ডেকে মাথায় হাত বুলিয়ে দিতে হবে। তো যে ছেলেটা শিবির করে সে বাচ্চা পোলাপান না, সে তো ভায়োলেন্সও করে নাই, তার একটা পজিশনের কারণে, তার একটা মতামতের কারণে আপনি তাকে সাবহিউম্যান হিসেবে ট্রিট করেন, আপনি তাকে ফিল্টার আপনার সে পার হইতে পারে না। আর যে ভায়োলেন্স করলো ফিজিক্যালি, সে আপনার, সে শুধুমাত্র আপনার শাহবাগ করে দেখে বা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি দেখে আপনার ফিল্টার সে পার হয়ে যাচ্ছে, আপনার ফিল্টার এই মহিলা পার হয়ে যাচ্ছে, আপনার ফিল্টার ছাত্রলীগ পার হয়, আপনার ফিল্টার সবাই পার হয়। আর একটা ছাত্র শিবিরের ছেলে সে তার মতাদর্শের কারণে, কারণ বাংলাদেশে যারা ছাত্র শিবির করে সবাই নেসেসারিলি মুক্তিযুদ্ধের ওই ওই কি জানি বলে তখনকার জামাতকে সাপোর্ট করে, কারণ আওয়ামী লীগের দল, এই যে আওয়ামী লীগ ওয়ার্ডটা আওয়ামী, এটা কিন্তু একটা উর্দু ওয়ার্ড। এই যে মুজিব কোর্ট বলে, মুজিব কোর্টে এই কোর্টটা বাংলাদেশের কালচারে কিন্তু কেউ এই কোর্ট পড়ে না, এটা তখন ওই যে ভারতবর্ষের পোশাক ছিল, নেহরু টেহরু এরা সবাই মুজিব কোর্ট পড়তো, এখনও কিন্তু ইন্ডিয়াতে এই পোশাকটা আছে, এই যে মোদি পরে বেড়ায়, ডিফারেন্ট কালার কিন্তু এরকম মুজিব কোর্ট এটাই কোর্টটা পরে বেড়ায়। পাকিস্তানে তখনকার সবাই এই স্টাইলের কোর্ট পড়তো, এখনও পরে পাকিস্তানিরা, বাংলাদেশে কেউ কিন্তু পরে না। কিন্তু শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের অংশ ছিল, ইন্ডিয়ার ওই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ওইটা ছিল ফ্যাশন, ওই ফ্যাশন ফলো করতেন, সেটা এখনও ধরে আমরা হইতেছে। তো সব কিছু আপনার জাফর ইকবাল এত ভিলিফাই করতে পারেন, পাকিস্তান এবং এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যাসোসিয়েটেড উইথ পাকিস্তান আপনি এত ভিলিফাই করতে পারেন, আপনার ফিল্টার পার হতে পারে না। তো তাইলে কেন এই দেশে মুজিব কোর্ট, তাইলে কেন এই দেশে আওয়ামী নাম থাকবে? আমি বলতেছি না যে এটা ইস্যু, আমার জন্য কোনো ইস্যু না, আমি ওকে উইথ ইট। জাফর ইকবাল তো এগুলো সাথে ওকে না, জাফর ইকবাল হইতেছে, তারপর জাফর ইকবালের এগুলো নিয়ে কোনো ইস্যু নাই, ছাত্রলীগ নিয়ে ইস্যু নাই, এই মহিলাকে নিয়ে কোনো ইস্যু নাই, কারণ এরা জাফর ইকবালের ফিল্টার পার হয়ে গেছে, এদের কিনে জাফর ইকবাল স্বপ্ন দেখে, অনেকভাবে মোলায়েমভাবে উপস্থাপন করবে, এদের মাথায় হাত বুলিয়ে দিতে চায়, এরা ভায়োলেন্স করার পরও, ভায়োলেন্ট হওয়ার পরও। আর আরেকটা ছেলে যে ছাত্র শিবির করে, সে আপনার কী ক্ষতি করতেছে? সে তো কারেন্টলি তার এই বিশ্বাসের কারণে কেউ ফিজিক্যালি হার্ম হইতেছে না, কেউ কোনোভাবে হার্ম হইতেছে না, স্টিল তার মতামতের কারণে জাফর ইকবাল এমনভাবে ভিলিফাই করে এই মানুষগুলোকে। যে ছেলেটা মারামারি করছে কি করে না, কেউ করে নাই, কেউ জানে না, জাস্ট জাফর ইকবালের সাথে কথা বলতে গেছে, জাফর ইকবাল তার পরিচয় শুনিয়েছে, কথা বলবে না, ওখান থেকে বের করে দিয়েছে ওই ছেলেকে। সো রেসিস্ট, জাফর ইকবালকে তো আমি রেসিস্ট বলি, এটা তো আটটা কিছু নয়, জাফর ইকবাল একদম রেসিস্ট মানুষ, খুবই নোংরা মানসিকতার, কলুষিত মানসিকতার মানুষ, এবং এই কাজগুলো উনি কিন্তু সভ্য বিষয়গুলো ওনাকে মানে কিক আউট, সোজা চাকরি থেকে কিক আউট করবে, দেশ থেকে কিক আউট করবে, সোশ্যালি শেম করা হবে। সো এই মহিলা যেই কাজ করছে সেটা নিয়ে তো কথা বলতে আসছি, উনি নারীবাদী, উনি শাহবাগ চেতনা করে, উনি আদর্শের পরাকাষ্ঠা, এই সব কিছুর পর দেখা গেল উনি কীরকম মানুষ। সো এইগুলো কিন্তু জাফর ইকবালের ফিল্টার হরহর করে পার হয়ে যাচ্ছে, একদম সুসুর সরসর করে জাফর ইকবালের ফিল্টার পার হয়ে যাচ্ছে। সো এইরকম মানুষ, এরকম হাজারো হিপোক্রিট আছে, এরা মানে ইস্যু তো অবশ্যই, ইস্যু না সেটা বলবো না, কিন্তু এদের চেয়ে বিগার ইস্যু হইতেছে জাফর ইকবালরা। We'll be right back.